তিন নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইস্যু বাই দ্য মেডিকেল অফিসার অফ এ গভর্নমেন্ট হসপিটাল অফ প্রাইমারি হেলথ সেন্টার ইন কেস। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, একটুকু মিস করবে না, মিস করলে তোমারই ক্ষতি। অনেক কিছু নতুন রুলস জারি করেছে WPRB। PET PMTতে কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে সম্পূর্ণ কিন্তু একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম, সম্পূর্ণগুলো অফিসিয়াল, ঠিক আছে? তোমাদের কিন্তু সম্পূর্ণ কিছু A to Z বুঝিয়ে দেবো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ, নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউ এন্ট্রি ইন্টু দ্য ভেনু অফ দ্য PET PMT উইদাউট দ্য কপি কিউআর কোড অ্যাডমিট কার্ড ডাউনলোড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড http://prb.wb.gov.in অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ WB পুলিশ .gov.in অর রিসিভ বাই পোস্ট ইন কেস অফলাইন ক্যান্ডিডেট, ঠিক আছে? তো এটার মানে কি তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও, সম্পূর্ণ বাংলায় তোমাদের কিন্তু বিস্তারিত বলে দিচ্ছি। পশ্চিমবঙ্গের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিউআর কোড অ্যাডমিট কার্ড কপি ছাড়া PET PMT ভেনুতে কোনো প্রার্থীকে প্রবেশের অনুমতি কিন্তু দেওয়া হবে না। বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইটটি অথবা ডাকযোগ প্রাপ্ত অফলাইনে প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু যে অফলাইন প্রার্থী রয়েছে তাদের কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে যেতে পারে, ঠিক আছে? যাওয়ার চান্সটা এখন যায় না তাদের, অনলাইনে কিন্তু পরে কিন্তু তারা তুলে দেয়। দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা দেখতে পাচ্ছ তোমরা, ক্যান্ডিডেট মাস্ট বিং উইথ হিম হার দ্য ফলোয়িং অরিজিনাল ডকুমেন্টস অ্যালং উইথ ইটস ফটোকপিস। প্রার্থীকে অবশ্যই তার ফটোকপি সহ নিম্নলিখিত মূল নথিপত্রগুলো সঙ্গে আনতে হবে। তার মানে তোমার অরিজিনাল সার্টিফিকেট, তার সাথে কিন্তু দু কপি করে জেরক্স, এক কপি লাগে বাট তুমি দু কপি করে নিয়ে যাও তোমাদের সেফটির জন্য, ঠিক আছে? যত মাঠ দেরি হবে তত গরমের, যে রোদ্র উঠলে বুঝতেই পারছো গরমের কিন্তু, গরম কিন্তু বাড়তে থাকবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু গোর্খা গারোয়ালি রাজবংশী কমিউনিটি অ্যান্ড ST ক্যাটাগরি মাস্ট ব্রিং ভ্যালিড সার্টিফিকেট অ্যাট দ্য টাইম অফ PMT অ্যান্ড PET ক্লেম রিল্যাক্সেশন ইন ফিজিক্যাল মেজারমেন্ট। তার মানে কি, গোর্খা গারোয়াল রাজবংশী যে সমস্ত প্রার্থী বা ST প্রার্থীরা যারা PET PMTতে তোমাদের PMTতে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে যখন তোমার হাইট চেস্ট মাপা হবে বা ওজন, সেই ছাড়গুলো নিতে গেলে তোমাদের কিন্তু অরিজিনাল যে তোমাদের যে সার্টিফিকেট SC ST, ঠিক আছে, সেই সার্টিফিকেটগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবে, ওকে? তার সাথে একটি গুরুত্বপূর্ণ কথা দেখতে পাচ্ছ, এনি ওয়ান দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অর্ডার টু প্রুভ হিস আর আইডেন্টি। তো আইডেন্টি পরিচয় করার জন্য তোমার কী কী সার্টিফিকেট লাগবে, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এপিক ভোটার কার্ড, তো এনি আদার গভর্নমেন্ট ইস্যু। তো চলো আমরা বাংলাতে তোমাদের বলে দিচ্ছি, কোনো টেনশন নেই, তোমরা বাংলায় পড়লে নিজেরাও পড়তে পারবে। তার পরিচয়পত্র প্রমাণ করার জন্য কিন্তু আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এপিক ভোটার কার্ড, একটি সরকারি, যে কোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ফটোকপি জেরক্সও কিন্তু সাথে নিয়ে যাবে। এবার এখানে তো অনেকটি বলা রয়েছে, ঠিক আছে, এর মধ্যে যে কোনো একটি, ধরো তোমার কাছে প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, পাসপোর্ট আছে, তো তুমি সেখানে আধার কার্ড দিয়ে প্রবেশ করতে পারবে, আধার কার্ডের জেরক্সটা চিপকে দিতে পারো। তো একটা জিনিস মাথায় রাখবে, তোমার যেগুলোতে সম্পূর্ণ ডকুমেন্টসে ঠিকঠাক রয়েছে যে আইডেন্টি কার্ডে, সেই আইডেন্টি কার্ডটা দেওয়ার চেষ্টা করবে, ওকে? তাহলে এতে পরবর্তীতে কোনো রকম ঝামেলায় কিন্তু পড়বে না, ঠিক আছে? এই এই পয়েন্টটা নিয়ে সবাই কিন্তু মাথা খাচ্ছিলো ফোন করে করে, ঠিক আছে? আমি বলেছিলাম তোমাদের ভিডিও করে দেবো, তো বেশিরভাগ সবাই এটা তো ভালো করে তারা কিন্তু বুঝেওনি, হয়তো মেডিকেল ফিটনেস দেখছে বাস আর কোনো কিছু দেখেনি। তো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইস্যু বাই দ্য মেডিকেল অফিসার অফ এ গভর্নমেন্ট হসপিটাল অফ প্রাইমারি হেলথ সেন্টার ইন কেস অফ প্রেগনেন্ট ক্যান্ডিডেটস। তো গর্ভবতী মানে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে একটি সরকারি হাসপাতাল বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার দ্বারা জারি করা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু লাগবে, ওকে? বুঝতে পারছো তোমাদের কী বোঝাতে চেয়েছি? দেখতে পাচ্ছ এখানে কী বলা রয়েছে, প্রেগনেন্ট ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউড টু টেক পার্ট ইন PMT PET প্রসেস আনলেস দ্য, দেখতে পাচ্ছ এখানে তোমাদের বাংলায় বলে দিই, গর্ভবতী প্রার্থীদের ক্ষেত্রে PMT PET প্রক্রিয়ায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না যদি তারা দুই নম্বর যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যদি না নিয়ে যায়, ঠিক আছে? তাহলে কিন্তু তাদের কিন্তু PET PMTতে ভাগ নিতে দেওয়া হবে না, তো সেটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? ক্যান্ডিডেট মাস্ট ফলো দ্য COVID-19 যে তোমাদের রয়েছে, তো এখানে কী বলেছে, প্রার্থীরা অবশ্যই COVID-19 সতর্কতামূলক নির্দেশিকা নির্দেশগুলি সরকারি সময়ে সময়ে জারি করা উচিত পশ্চিমবঙ্গে, ঠিক আছে? তো COVID-19 যে বিধি আইন রয়েছে সেগুলো মেনে চলতে হবে, এটাই, ঠিক আছে? এমন কোনো ব্যাপার নেই। তাও আমি একবার জিজ্ঞেস করে নিচ্ছি, COVID-19 সার্টিফিকেট তোমাদের কি লাগবে, মানে যে তোমরা ডোজ নিয়েছো, ঠিক আছে? আমি একবার ভালোভাবে সেটা ভেরিফাই করে নিই, ঠিক আছে? এটা জানিনি তো তোমাদের বলে দেবো। হ্যাঁ, আর একটা কথা, তোমাদের OBC SC
ওবিসি এসসি এসটি রেনুয়াল, এসসি এসটি রেনুয়াল হয় না তোমাদের ভিডিও করে বলে দিয়েছি, আর ওবিসি রেনুয়াল এখন বর্তমানে লাগছে না, তোমাদের ইন্টারভিউতে ওবিসি রেনুয়াল লাগবে, ঠিক আছে? আর তোমরা যদি কেউ করে নাও তো সেক্ষেত্রে ভালো, তোমাকে আর ইন্টারভিউর সময় করতে হবে না, এখন করলেই হয়ে যাবে। আর যদি কেউ যদি না করিয়ে থাকো তো কোনো ব্যাপার নেই, এখন তোমাদের যে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশনে ওবিসি রেনুয়াল সম্পর্কে কোনো কিছু বলা নেই, তো ওবিসি রেনুয়াল এখন বর্তমানে লাগছে না। ওকে, ক্লিয়ার দ্যাট? দিস অ্যাডমিট কার্ড ইস্যু, তো তোমাদের এখানে বাংলায় বলে দিই, ইংলিশে বলতে গেলে বহুত টাইম নষ্ট হবে। এই অ্যাডমিট কার্ডটি অস্থায়ীভাবে জারি করা হয় এবং অনুমানের ভিত্তিতে যে প্রার্থীর সঠিকভাবে আবেদন পূরণ করেছে এবং তথ্য, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, জাতীয়তা ইত্যাদির বিষয়ে প্রদত্ত সঠিক, তো তোমাদের এখানে ইংলিশটা অনেক কিছু বলা রয়েছে, তো তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলে সেই সময় তুমি যে তোমার ন্যাশনালিটি, এডুকেশন কোয়ালিফিকেশান, ডেট অফ বার্থ এগুলো যদি ভুল দিয়ে থাকো, ঠিক আছে, দ্য ইনফরমেশান গিভেন বাই ইনকারেক্ট, তো দেখতে পাচ্ছ হিস আর ক্যান্ডিডেট ক্যান্সেল উইদাউট রিস্কিউ, তো দেখতে পাচ্ছ কারণ তোমাদের বাংলাই বলে দিই, তো তোমরা যদি এই সমস্ত ভুল করে থাকো তো সেটা তোমাদের কিন্তু পরবর্তীতে কিন্তু সমস্যায় পড়তে পারো বা রিজেক্ট করে দিতে পারে, ঠিক আছে? এখানে বলাই রয়েছে তারিখ, জাতীয়তা ইত্যাদি বিষয়ে যদি প্রদত্ত সঠিক নিয়োগের কোনো পর্যায়ে থাকলে তা পাওয়া যায়, প্রার্থীর দেওয়া তথ্য ভুল বা চাপা দিলে প্রতিনিধিত্বর আশ্রয় ছাড়া তার কিন্তু প্রার্থিত্ব বাতিল করা হবে, মানে তোমার যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে কিন্তু তোমাকে কিন্তু বাতিল করা হবে, তো সেই ভুলগুলো করলে সেটা কিন্তু তোমরা কিন্তু ঠিক করে নিতে পারবে পিইটি পিএমটির সময়, ঠিক আছে? বা কার কী ভুল রয়েছে সেগুলো ঠিক হবে, এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাচ্ছি, তোমরা কমেন্ট করে নাও কার কী ভুল রয়েছে, ঠিক আছে? তোমাদের কমেন্ট তুলে ধরে কিন্তু আমি তোমাদের ভিডিওটা বানাবো। এ ক্যান্ডিডেট ফাউন্ড আনফিট, তো এখানে বলে দিই পিইটি পিএমটি উইল নট বি অ্যালাউড, তো এখানে বলে দিই বাংলাটাই বলে দিই, পিএমটি এবং পিইটির যে কোনো পর্যায়ে অযোগ্য পাওয়া প্রার্থীকে পরবর্তী নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। সেক্ষেত্রে তুমি যদি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যদি বাদ হয়ে যাও, পরবর্তী অংশ মানে মেন্স পরীক্ষায় তোমাকে কিন্তু সংগঠিততে কিন্তু তোমাকে কিন্তু ভাগ নিতে দেওয়া হবে না, এটাই বোঝাচ্ছে, ঠিক আছে? সাত নম্বর, অনলি দোজ ক্যান্ডিডেট হু কোয়ালিফাই পিএমটি শ্যাল বি অ্যালাউড টু পার্টিসিপেন্ট টু দ্য পিইটি 1600 মিটার অবলিক 800 মিটার। শুধুমাত্র ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, মানে তোমার যদি বডি ওয়েট চেস্টে যদি তোমার যদি ঠিকঠাকভাবে সব কিছু ফিট হয়ে যাও, তারপরে তোমাকে কিন্তু পিইটি মানে 1600 মিটার 800 মিটার রানে কিন্তু অংশগ্রহণ করতে দেওয়া হবে। যদি তুমি পিএমটিতে ফেল করে যাও সেক্ষেত্রে কিন্তু পিইটিতে তোমাকে কিন্তু অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ওকে, ক্যান্ডিডেট স্যুট, তো এখানে বলে দিই বাংলাটাই বলে দিই, আমরা ইংলিশ পড়ে কোনো লাভ নেই, প্রার্থীদের প্রস্তুত হতে হবে কারণ পিএমটি এবং পিইটি নির্ধারিত তারিখে সম্পূর্ণ হতে পুরো দিন সময় লাগতে পারে। এখানে কিন্তু তারা কিন্তু বলেই দিয়েছে সবথেকে বড় বিগ আপডেট, তোমরা দেখতে পাচ্ছ পিইটি পিএমটি পুরো হতে সম্পূর্ণ হতে পুরো দিন সময় লাগতে পারে, একটি অপ্রত্যাশিত বা জরুরি পরিস্থিতির ক্ষেত্রে সংশ্লিষ্ট রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড নির্ধারিত অন্য তারিখে প্রার্থীকে পিএমটি এবং পিইটির জন্য উপস্থিত হতে বলা হতে পারে। যদি তোমাদের ওই দিনে পিইটি পিএমটি না সংগঠিত করাতে পারে তো সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু চাইলে কিন্তু পরে কিন্তু আবার কিন্তু যে পিইটি পিএমটি কিন্তু রিক্রুটমেন্ট বোর্ড কর্তৃপক্ষ, তোমরা দেখতে পাচ্ছ তারা যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু চাইলে কিন্তু তোমাদের যে পিইটি পিএমটি পরবর্তী ডেটে কিন্তু করাতে পারে, যদি সেই দিনে যদি কমপ্লিট না হয়, তো এটা বিগ আপডেট তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? নয় নম্বর, তোমরা দেখতে পাচ্ছ যে গুরুত্বপূর্ণ, ও তো নো টিএ ডিএ, তো চলো বাংলাটাই পড়ে নিই, পিএমটি এবং পিইটি অংশগ্রহণের জন্য কোনো টিএ ডিএ গ্রহণযোগ্য নয়, পশ্চিমবঙ্গের পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড বা রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের জন্য দায়ী থাকবে না, পিএমটি এবং পিইটির পরিচালনার সময় কোনো প্রার্থীকে অনিচ্ছাকৃত ক্ষতি বা আঘাত, ঠিক আছে? তো এখানে একটু বলে দিই, তো একটু তোমরা একটু সমস্যা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আজকে তো অনেকটা টায়ার্ড রয়েছি, সেক্ষেত্রে একটু ভিডিও বানাতে সমস্যা হয়, ঠিক আছে? তো তোমাদের জন্য ভিডিও বানালাম যাতে তোমরা সুবিধা অর্থে তোমাদের সুবিধা, তোমরা অনেকে কমেন্ট করছো বা ফোন করছো আমাকে, তো সেক্ষেত্রে ভাবলাম একটা ভিডিওই করে দিই সম্পর্কে, তো একটা বানানোটা একটা জরুরি ছিল, তো শরীর একটু টায়ার্ড থাকলে একটু বুঝতেই পারছো মানে একটু আলাদা রকম ফিলিংসটা চলে আসে, ঠিক আছে? তো এখানে বলে দিই পিএমটি এবং পিইটি যদি ক্ষেত্রে যদি তোমার যদি তুমি যদি ধরো দৌড়াতে দৌড়াতে যদি চোট পেয়ে যাও সেক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট বোর্ড কোনো রকম দায়ী থাকবে না, সেটা কিন্তু নিজের রেসপন্সিবিলিটি, ঠিক আছে? বুঝতে পারছো? দশ নম্বর পয়েন্ট, দ্য ডিসিশন অফ দ্য রেঞ্জ, তো তোমাদের বাংলাই বলে দিই, রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত হবে, তো মাথায় রাখবে পিইটি পিএমটির সময় যে রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট রেঞ্জের যে বোর্ড থাকবে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে, ঠিক আছে? বাধ্যতামূলক, একজন প্রার্থী তার প্রতি অসন্তুষ্ট শারীরিক পরিমাপ পরীক্ষা পিএমটি এবং
তার একই দিনে সংশ্লিষ্ট রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারপার্সনের কাছে লিখিতভাবে আবেদন করতে পারে। পরীক্ষা ভবিষ্যতে এ বিষয়ে কোনো আপিল গ্রহণ করা হবে না। তো মাথায় রাখবে, তোমার যদি পিএমটিতে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে যদি তুমি বাদ হয়ে যাও, তোমার যদি মনে হয় যে আমি ফিট রয়েছি, ঠিক আছে, বা এর আগে WBCতে ফিট হয়েছি, তো তুমি সেখানে কিন্তু চেয়ারপার্সনকে তুমি কিন্তু লিখে দিতে পারো যে আমি এর আগে ফিট হয়েছি, এখন কেন আমি আনফিট হলাম, এটা নিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখতে পারো। তাহলে কিন্তু তোমাকে কিন্তু সেখানে বিবেচনা করে আশা করা যায় যে ফিট করে দেওয়া হবে। বা তুমি এর আগে যদি WBCতে ফিট হয়ে থাকো, সেই যে একটা লেটার তোমরা জানো ফিট হলে তোমাদের যে তোমাদের দেখিয়ে দিচ্ছে লেটারটা কোথায় তোমাদের সিল সই থাকে সেটা সহকারে দেখাতে পারলে তোমাকে কিন্তু ফিট করে দেওয়া হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে দেখো রিকোয়েস্টেড পিএমটি এবং পিইটির তারিখ এবং স্থান পরিবর্তনের অনুরোধ গ্রহণ করা হবে না। তোমার যে ডেটে পিইটি পিএমটি পড়বে সেই ডেটে তোমাকে অংশগ্রহণ করতে হবে, পরবর্তীতে কিন্তু কোনো রকম তোমার কিন্তু ডেট চেঞ্জ করা হবে না। প্রার্থীদের অসাধু ব্যক্তি বা চাকরি ধান্দাবাজ দল থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে একমাত্র তোমাদের যে দালাল চক্র সেটা থেকে কিন্তু তোমাদের কিন্তু নিজের যে দালালরা অনেকেই থাকে বিভিন্ন রকম কথা বলে সেগুলো থেকে তোমাদের কিন্তু দূরে থাকতে হবে, ঠিক আছে। সর্বশেষ তোমাদের বলে দিই, দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভার্টাইজ টু দ্য ভিজিট অফ ওয়েবসাইট, তো তোমার বাংলা এখানে কী বলা হয়েছে, প্রার্থীদের আপডেট করার জন্য উপরের উল্লেখিত ওয়েবসাইটগুলোর নিয়মিত দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। তো থ্যাংকস ফর ওয়াচিং মা অনলাইন পয়েন্ট। তো চলো তোমাদের কোথায় যে স্টিকার লাগানো থাকে সেটাও তোমাদের দেখিয়ে দিই, বা কোথায় ইনস্ট্রাকশন রয়েছে সেটাও তোমাদের বলে দিই। তো আশা করি তোমরা সবাই অ্যাডমিট কার্ড তুলে নিয়েছো। তো দেখতে পাচ্ছ এখানে তোমার মারবে হচ্ছে ফর অফিস ইউজ অনলি পিএমটি স্টিকার। এখানে তোমাদের স্টিকার মারা হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, মানে তুমি বডি ওয়েট চেস্ট যে ফিট হলে সেটাতে, ফর অফিস ইউজ অনলি পিইটি স্টিকার, যখন তুমি দৌড়ে পাস করবে তখনকার স্টিকার মারা হবে, ঠিক আছে। এগুলো স্টিকার মারা যদি থাকে তুমি পাস থাকো পিইটি পিএমটিতে কোয়ালিফাই। তো সেক্ষেত্রে যদি তোমাকে যদি এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশে যদি বাতিল করে দেয়, সেক্ষেত্রে তুমি কিন্তু একটা কিন্তু যে আবেদন করতে পারবে চেয়ারপার্সনের কাছে, যে রিক্রুটমেন্ট রেঞ্জ বোর্ডের যে অফিসার বা চেয়ারপার্সন থাকবে তার কাছে কিন্তু তুমি কিন্তু একটা লিখিতভাবে আবেদন করতে পারবে, ঠিক আছে, যদি তুমি অসন্তুষ্ট থাকো যে না আমি এর আগে ফিট হয়েছি এবারও ফিট হবো, ঠিক আছে, নিজের প্রতি যদি বিশ্বাস থাকে। তো তুমি অবশ্যই কিন্তু যে এই আবেদনটা করতে পারো। আর আমরা তোমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, এখান থেকে তোমাদের কিন্তু সম্পূর্ণগুলো ফলো করে কিন্তু আমরা তোমাদের কিন্তু বললাম, ঠিক আছে। তো এখানে তোমাদের সম্পূর্ণ কিছু বলা রয়েছে, এখানে কিন্তু কোনো রকম ওবিসি রেনুয়ালের পদ্ধতি সম্পর্কে কোনো কিছু বলা নেই। এর আগে যত অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে তোমাদের আবগারি দেখো, যে কোনো কিছুর ক্ষেত্রেই দেখো, সিভিল ডিফেন্স দেখো, NBF দেখো, সেখানে কিন্তু লেখা ছিল যে তোমাদের ওবিসি রেনুয়াল সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এখানে কিন্তু ওবিসি সার্টিফিকেটের কোনো কিছু লেখা নেই। তো সেক্ষেত্রে তুমি রিল্যাক্সেশন থাকতে পারো যে তোমার কোনো রকম ওবিসি সার্টিফিকেটের রেনুয়াল বা SC ST সার্টিফিকেটের কোনো রেনুয়াল তো হয় না, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে লাগে না SC ST প্রার্থীদের, OBC প্রার্থীদেরটা লাগে, সেটা তোমাদের ইন্টারভিউতে কিন্তু এন্টারটেনমেন্ট করা হবে তখনই, ঠিক আছে, এখন বর্তমানে করানো হচ্ছে না। আশা করি তোমাদের ভিডিও দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কিন্তু বন্ধুদের মাঝে শেয়ারটা করে দিও, ঠিক আছে। তো চলো আজকের জন্য এটুকুই ছিল, ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। জয় হিন্দ।